কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের, যে বাংলাদেশে যারা নারী অধিকারের জন্য সবচেয়ে বড় কাজ করেছেন তাদেরকে এখানে সবচেয়ে বেশি অবহেলা করা যায়। যে নারী নেত্রীকে যে রাজনীতিবিদকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধায় জানাতে চাই, আজকে শুধুমাত্র নারীরা নয়, বাংলাদেশের সমগ্র মানুষ আজকে নির্যাতিত, তারা বন্দী, তারা তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকে দেখুন এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তো আমাদের যারা অধিকারের জন্য আন্দোলন করছে, আমাদের ছাত্র নেতা, আমাদের লেখক, সাংবাদিক, শ্রমিক, তাদের নির্মম নির্যাতন চলছে। আজকে দুর্ভাগ্যের জাতি যে আজকে 50 বছর পরেও আমরা এই কথা বলতে পারি না যে আমরা স্বাধীন, আমাদের মা বোনেরা নিরাপদে তারা চলাফেরা করতে পারেন না, তাও বলতে পারেন না যে তারা স্বাধীন। এই সরকার সকলের স্বাধীনতাকে হরণ করে নিয়েছে, বাক স্বাধীনতা হরণ করেছে, তাদের মৌলিক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে। সুতরাং তখনই নারীদের অধিকার আদায় হবে, তখনই নারীদের অধিকারকে সংরক্ষণ করা যাবে যখন সত্যিকার অর্থে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আজকের এই দিনে আমি নারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং এটা বলতে চাই সকলকে যে পুরুষতান্ত্রিক সমাজ থেকে বেরিয়ে এসে, অন্ধকার থেকে বেরিয়ে এসে আরো যে আসতে হবে সবাইকে কোলাহলকে নেতৃত্ব দিতে হবে। আমি বিশ্বাস করি আজকে পুরুষ নারী সমাজ যদি আমরা সমাগত হবে উদ্যোগ দিয়ে এই ভয়াবহ জানকে সমাজের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের দেশকে মুক্ত করতে পারব, আমাদের নারীদের মুক্ত করতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সত্যিকার অর্থে একটা আনন্দিত বাংলাদেশ আমরা উপস্থাপন করতে পারবো। আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এই আমাদের জাতীয় দলের মহিলা দলের যে র্যালি করছে তার শুভ করছি।